তোমার মা কি তোমাকে দেখতে আসে না, আদর করে না? এ কেমন মা, এতটুকু ছেলেকে ফেলে চলে গেল! ছেলের কপাল খারাপ, এমন মার ঘরে জন্মাইছে। যে ছেলে বেঁচে আছে না মরে গেছে কোনো খোঁজ খবর নেয় না। তোর মা আমাদের জন্য মারা গেছে, এখন থেকে আমি তোর মা, আমি তোর বাবা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম মা। কেমন আছেন মা? রাস্তায় আসতে কোনো কষ্ট হয় নাই তো মা? আমার ছেলের অমন চাঁদের মতো বউ দেখে মনটা ভালো হয়ে গেল মা, একটুও কষ্ট হয়নি। তুমি ভালো আছো মা? জি মা। ড্রাইভার সাহেব, মায়ের লাগেজগুলো একটু ভিতরে দিয়ে যান, মা আসেন। ও কি বাসায় আছে? হ্যাঁ মা, আসেন আপনি আমার সাথে। আসছি। ওই যে ওইটা হচ্ছে আবিনের রুম, আপনি যান, আমি একটু আপনার লাগেজের ব্যবস্থা করে আসতেছি। চকোলেটের ক্রেভিং যেখানে, বেলামে কুকিজ সেখানে।
বার্থডে আবির। এই যে তোমার বার্থডে সারপ্রাইজ, কেমন চমকে দিলাম না? শুভ জন্মদিন বাবা। মা, আপনি অনেক টায়ার্ড মা, আমি আপনাকে আপনার রুমে নিয়ে যাচ্ছি মাসে। ছিল যে হাত ছানি কাছে থাকার জন্য কত আকুল পিছু টান, দূরত্ব সে কি মানি, বুক পাঁজরে চিহ্ন জুড়ে পাথর অভিমান, বলো আসবে অচেনা ভেসে ধূসর কোন দিনে, চেনা মায়ায় ভেসে আমি নেব সত্যি চিনে, বলো আসবে অচেনা ভেসে ধূসর কোন দিনে, চেনা মায়ায় ভেসে আমি নেব সত্যি চিনে, তুমি তখন হাতটা ধরে রেখো নোনা ব্যথার কাপে গন্ধ মেখো, তুমি তখন হাতটা ধরে রেখো নোনা ব্যথার কাপে গন্ধ মেখো, তুমি তখন ভুলটা না হয় করো আঙুল দিয়ে গালের তিলটা ধরো, একটু আদর করে দিই। অনেক রাগ আমার উপর, অনেক অভিমান, হাসবি না? আমি আসছি, আয় তোকে একটু আদর করে দিই। আমার যে মা আছে সেটা এতগুলো বছর আমি ভুলে গেছি। 21টা বছর যেহেতু আপনাকে ছেড়ে খুশি থাকতে পেরেছি, এখনো খুশি থাকতে পারবো। কেন এসেছেন? শুধু জন্ম দিলে মা হওয়া যায়? 21টা বছর কোনো খোঁজ খবর না নিয়ে, কোনো দায়িত্ব পালন না করে হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে গেলেই মা হয়ে যায়? কেন এসছেন আপনি? তোকে দেখতে, কারণ 21 বছরে একটা দিনের জন্য ভুলিনি, এক মুহূর্তের জন্যও না। স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হয়, তারা আলাদা হয়ে যায়, কিন্তু সন্তান কখনো পর হয় না মায়ের, এখানটাতেই থাকে। তুইও ছিলি, আছিস, সেজন্য এসেছি। আমি আপনার কাছে এসব কিছু শুনতে চাচ্ছি না। আপনি চলে গেলে আমি খুশি হব।
আপনি প্লিজ দয়া করে এখন আসুন। আবিদ, তুমি তোমার নিজের মার সাথে কিভাবে কথা বলছো? ও মা, ওকে বলতে দাও প্লিজ। না মা, আবিদ তুমি মাকে সরি বলো। আমি বলছি সরি বলো। সরি তো আমি আমি বলবো আমি। মা, আপনি ওর কথায় কষ্ট নিয়েন না মা। মাগো, আমি তোমাদের দেখতে এসেছিলাম, আমার দেখা শেষ, আমার মনে হয় এখন আমার চলে যাওয়া উচিত। না মা, আপনি এখানে থাকবেন, আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকবেন। এটা আমাদের যেরকম বাসা সেটা আপনারও বাসা। না বৌমা, আমি চাই না আমার জন্য তোমাদের সংসারে অশান্তি নেমে আসুক। অশান্তি হবে না মা, কোনো অশান্তি চাই না। ও সামনে একটু রাগ করছে, আমি ওকে সামলাই নিব মা। তুমি তখন হাতটা ধরে রেখো, নোনা ব্যথার কাপে গন্ধ মেখো। তুমি তখন ভুলটা না হয় করো, আঙুল দিয়ে গালের তিলটা ধরো। খাবার দিয়েছি, সবাই মিলে একসাথে খাবো, আসো। কোথায় পেলে ওনাকে? তোমাকে তো বললে তুমি বিশ্বাস করবে না, আমার রাজশাহীর ফ্রেন্ড আছে না জেরিন, মা জেরিনের প্রতিবেশী। পরে এক কথায় দুই কথায় আমাদের মনে হয় কথা বলছিল, আমাদের ছবি দেখালো, পরে মা বললো এ তো আমার ছেলে। জেরিন আমাকে বলার পরে আমি প্রথমে বিশ্বাসই করিনি, পরে মার সাথে কথা বলে দেখলাম যে যেটা বলেছে সেটা ঠিক। একদম মুভির মতো কাহিনী না বলো। তোমাকে কে বলেছে ওকে বাসা নিয়ে আসতে? ওকে চলে যেতে বলো। এটা কেমন কথা, উনি এত দূর থেকে এসেছেন তোমাকে দেখার জন্য, কটা দিন থাকুক? আমি না বুঝতে পারছি না যে তোমার ওনাকে নিয়ে এত ইন্টারেস্ট কেন। কারণ উনি আমারও মা। আমি বুঝতে পারছি না তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন। সন্তান যেভাবে ভুল করে, মা বাবাও তো মাঝে মাঝে ভুল করতে পারে, তাই না? কিন্তু তাই বলে তারা ফিরে আসলে কি তাদেরকে আমাদের এভাবে তাড়িয়ে দিতে হবে বলো? চকলেটের ক্রেভিং যেখানে, বেলামি কুকিজ সেখানে। আর আমার বাসায় উনি এসেছেন, আমি ওনাকে চলে যেতে বলতে পারবো না, ওনার যতদিন ইচ্ছে এখানে থাকবে ব্যাস। সেটা আমি না চাইলে? আমি যে চাচ্ছি তুমি সেটা দেখতে পাচ্ছ না? আমি তো প্রেগন্যান্ট, আমার এখন একটা কাছের মানুষ দরকার। তুমি আমার সব প্রয়োজন বুঝতে পারবে না যে তুমি মা বুঝতে পারবে। আমার নিজের মা থাকলে তো আজকে উনি আমার এখানে আসতেন, তাই না? খেতে আসো। আবিদ এলো না? মা আমি শুনুন করি,
আপনি তো কী খাবেন না খাবেন আমি তো জানি না, আমার মতো রান্না করছি। আজকে খাওয়ান মা, পরে কালকে থেকে আপনার পছন্দের খাবার রান্না করে। গরু মাংস নেন না। না না, আমার কোলেস্টেরল আছে, ডাক্তারের নিষেধ। মা একদিন খেলে কিছু হবে না। তোমাকে কি গরু মাংস উঠে দিব? আমি দিচ্ছি, আপনার দেওয়া লাগবে না, আমি নিয়ে নিতে পারবো। কেন আমি দিচ্ছি? আপনার দেওয়া লাগবে না বললাম তো, আপনি আমাকে দিন। কেন আমি দিলে কি হয়? তুই আমার উপরে এত রাগ করে আছিস কেন বাবা? আমি রাগ না, বিরক্ত হচ্ছি। যদি তুমি ওনাকে বলে দাও যে উনি এখানে এসেছেন খুব ভালো কথা, কিন্তু গায়ে পড়ার জন্য আদর করতে না আসে। তুমি মার সাথে আবার এরকম ব্যবহার করছো? হ্যাঁ করছি। মা কখনো সন্তানের সাথে গায়ের উপর পড়ে আদর করে না, মন থেকেই আদর করে। আর উনি কি, উনি কে? উনি আমি কি এতই খারাপ মানুষ? আমাকে মা ডাকা যায় না? আমি তোর মা না? আপনি খেয়ে যাও। বৌমা তুমি খাবারটা নিয়ে ওর ঘরে যাও, দাও। মা মা আপনি খান। মা এখানে আমি না বসি, আমি যাই, দেখো আবিদ আসে কি না, ওকে খাওয়াও প্লিজ। মা আপনি মা একটু খেয়ে যান। পানিটা রেখে গেলাম, আপনার কি আর কিছু লাগবে? বসো মা, সারাক্ষণ তো শুধু রেস্ট করছি, বসো। আসার পর থেকে তুমি আমি কি খাবো কি করব সে নিয়ে এত ব্যস্ত যে তোমার সঙ্গে মন খুলে গল্পই করা হচ্ছে না। এসো আমরা একটু গল্প করি। অবশ্যই মা। তোমাকে দেখে না মা আমার খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছে, খুব। কিন্তু আমার ছেলেটা যে আমার উপর এতটা অভিমান করে আছে, সেই অভিমান ভাঙায় কী করে? মা আমি না আসলে অনেক লজ্জিত, আপনি কিছু মনে করবেন না, আমি ওর পক্ষ থেকে সরি বলছি, আপনি ওর উপর রাগ করবেন না প্লিজ মা। না না কি বলো, মা কি কখনো ছেলের উপর রাগ করে নাকি? হ্যাঁ, কিন্তু আমার দুঃখ হচ্ছে আমার ছেলেটা আমাকে ভুল বুঝিয়েছে। ও ভেবেছে ওকে আমি এই 21টা বছর ইচ্ছে করে দূরে সরিয়ে রেখেছি, ওর কোনো খোঁজ নেইনি। আবিদকে আমার সঙ্গে নিতে চেয়েছিলাম, ওর বাবা দেয়নি। ফোন করতাম, কথা পর্যন্ত বলতে দিতে চাইতো না, দেখা করা তো দূরের কথা। লুকিয়ে লুকিয়ে অনেক দূর থেকে আবেদকে দেখতাম, সেটাও বন্ধ হয়ে গেল।
পাড়ার প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ খবর নিতাম। তারপর ওর বাবা একটা সময় হুট করে ওই শহর ছেড়ে চলে গেল। তারপর কত খুঁজেছি আমার আবিদকে, আমার আবিদকে কত খুঁজেছি, কোথাও পাইনি। আর আমার আবিদ জানে যে 21 বছর আমি ওর কোনো খোঁজ নিইনি। 21 বছর নিজের সন্তানকে না দেখে থাকাটা যে কি কষ্টের, কি যে কষ্টের মা। আর কদিন পরে তো তুমি মা হচ্ছ, দেখবা একটা দিন সন্তানকে না দেখলেই কেমন লাগে, দেখবা। আর 21টা বছর অনেক অনেক লম্বা সময় আমার আবিদকে আমি দেখিনি, একটা দিনের জন্য ভুলতে পারিনি। অভিমান তো হবেই, অনেক অভিমান আমার ছেলেটার, অনেক। কি করে ভাঙাবো, কি বলবো। এই দেখো, তোমার সঙ্গে গল্প করতে বসে কোথায় তোমার মন ভালো করবো তা না, তোমার মনটা আরো খারাপ করে দিচ্ছি। বলো এবার। মা, আমার তো ছোটবেলায় মা মারা গেছে, আমি আমার মার চেহারাটা পর্যন্ত দেখিনি মা। আমাদের ফ্যামিলিতে একমাত্র আপনি আছেন মা, আমি আপনাকে আমার মা হিসেবে ভাবি। আপনি আপনার নাতি নাতনি টেক কেয়ার করবেন, তাদেরকে যত্ন করবেন, তাদের সাথে খেলবেন, আমরা সবসময় এটাই আশা করেছি মা। যদি আমি কাছে থাকতাম। আপনি থাকেন মা, আপনার নাতি বা নাতির জন্য থাকেন। এই দাঁড়াও, শুনো, অনেক আতিথ হতে হয়েছে, আমি অফিস থেকে এসে ওনাকে যেন না দেখি। আচ্ছা, এমন কেন করছো তুমি? উনি এত দূর থেকে এত কষ্ট করে শুধুমাত্র তোমাকে দেখার জন্য এসছে, তুমি তখন থেকে এরকম বিহেভ করেই যাচ্ছ। যদি উনি তখন আসেনি যখন তাকে আমার সব থেকে প্রয়োজন ছিল। বসো, তুমি মা, তুমি ঘাবড়ে যাও,
আমি ফোন দিচ্ছি। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। আমি গাড়িতে ফোন দিলাম। জোরে জোরে নিঃশ্বাস নাও, তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও, জোরে জোরে নিঃশ্বাস নাও। এই তো আসতেছি, আসতেছি। নাম্বারটা, নাম্বারটা বাইক করে দাও। এটা আসছি। হ্যালো, হ্যালো আবিদ বাবা, আবিদ লাইনটা কেটে যায়। মা একটু ফোন দেন, আবিদ দিচ্ছি 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 দিচ্ছি। আল্লাহ করো একটু দ্রুত ধরো, ধরো লাইন কেটে দিচ্ছে কেন? উফ আবিদ, আবিদ অনেক বাজে করে যাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কংগ্রেচুলেশনস আবিদ বাবা, তুমি তো বাবা হয়েছো। জি, আমার আমার ছেলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হসপিটালে আসো। আরে এত কিছু হয়ে গেল, আমি কিছু জানি না চাচা, আমি এক্ষুনি আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ। তুমি তখন হাতটা ধরে রেখো, ব্যথার কাপে গন্ধ মেখো, তুমি তখন হাতটা ধরে রেখো, নোনা ব্যথার কাপে গন্ধ মেখো, তুমি তখন ভুলটা না হয় কর, কালের তিলটা ধরো, তুমি দরজা খুলে, সরি আমার কাছে চাবি ছিল। আমি সমস্যা, ঠিক আছে? তুমি বাবা কি করছো? ঘুমানোর চেষ্টা করছে। ওকে একটু পানি খাওয়াতে পারবে? একটু নড়চড় হাঁটাহাঁটি করলে কিন্তু তোমার। আরে সমস্যা নেই, এই তো চেঞ্জ হয়ে গেছে, ইস্যু করে দিয়েছিল, ইস্যু করে দিয়েছিল, এখন আরামে ঘুমু করবে, এখন আরামে ঘুমু করবে। আমার দাদুমনি এখন আরামে ঘুমু করবে রে। আপনি এখানে কি করছেন? ও ইস্যু করে দিয়েছিল, ডায়াপারটা চেঞ্জ করে দিলাম। এই যে বাবার কোলে যাবে, বাবার কোলে, মাথাটা ঢেকে দে। আপনি প্লিজ ওকে ওকে টাচ করবেন না, আমি চাই না আপনি আমার ছেলেকে কোলে নেন, আমি চাই না আপনি আপনি কার কোনোদিন স্পর্শ করেন। কি বলছো এসব? হ্যাঁ ঠিকই বলছি, আমি চাই না আমার ছেলেকে কেউ স্পর্শ করুক, যে তার নিজের ছেলেকে ফেলে চলে গেছে। চকলেটের ক্রেভিং যেখানে, বেলামি কুকিজ সেখানে। আমিও চাই না আমার ছেলেকে তুমি স্পর্শ করো। যে ছেলে তার নিজের মাকে সম্মান করতে জানে না, সে ছেলে আমার বাচ্চাকে স্পর্শ করবে না। তুমি তুমি কি আমাকে এতটুকু বোঝো? বোঝো আমার কষ্ট, আমি কি পার করে এসেছি, কিভাবে বেঁচেছিলাম, খুব দরদ উঠতে পড়ছে না ওনার জন্য? এখন তো নিজে মা হয়েছে, একবার নিজে ভেবে দেখো তো, তুমি পারবে তোমার ছেলেকে এতগুলো বছর না দেখে থাকতে? তুমি শুধু নিজের কথাটাই চিন্তা করছো,
তুমি চিন্তা করছো যে তুমি এত বছর ধরে তোমার নিজের মায়ের আদর পাওনি, আশেপাশে মানুষের কথা শুনেছো, একুশটা বছর ধরে তোমার মা তোমার সাথে যোগাযোগ করেনি, তোমার কোনো খবর নেয়নি। কেন নেয়? উনি কি নিতে চায়নি নাকি কেউ তাকে নিতে দেয়নি? তোমার বাবা মা ডিভোর্স হয়ে যাওয়ার পর তোমার বাবা চায়নি তোমার মা তোমার সাথে যোগাযোগ করুক, কথা বলুক। তোমার মা যাতে তোমার সাথে যোগাযোগ করতে না পারে, তোমার বাবা তোমাদের বাসা পর্যন্ত চেঞ্জ করেছে, অন্য শহরে চলে গেছে। কবরদার আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবে না। কবরদার, আমার বাবা ওনার মতো না। উনি আমাকে মানুষ করার জন্য সারাটা জীবন একা কাটিয়েছেন। ওনার মতো বিয়ে করে তার ছেলেকে ফেলে চলে যাননি। তোমার মার কিন্তু মা বাবা নেই। তোমার মা ডিভোর্সের পর তার ভাইয়ের কাছে ছিল, তার ভাই তাকে বোঝা মনে করত, জোর করে তাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ের পর তো সে সন্তান নেয়নি। একুশ বছর তুমি যেভাবে মায়ের আদর থেকে বঞ্চিত ছিলে না, তোমার মাও একইভাবে তার সন্তানকে আদর করা থেকে বঞ্চিত ছিল। এখন তো তুমি একজন বাবা হয়েছ না, সন্তান থেকে দূরে থাকার কষ্ট এখন তো তোমার বোঝার কথা। তুমি তো শুধু নিজের ব্যাপারটাই চিন্তা করছো, একটাবার মার দিকটাও ভেবে দেখো। এত বছর পর এত দূর থেকে উনি এসেছেন শুধুমাত্র তোমাকে এক নজর দেখার জন্য। তুমি বারবার তাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু তারপরও সে আছে কেন জানো? তোমার মুখ থেকে একটাবার মা ডাকটা শোনার জন্য। আমি বাবুকে নিয়ে মার সাথে চলে যাচ্ছি। যেদিন তুমি বুঝতে পারবে যে হাজার রাগ খুব অভিমানের চেয়ে ভালোবাসাটাই মুখ্য, সেদিন তুমি আমাদেরকে ফেরত নিতে এসো। হ্যালো,
আবিদ, কোথায় তুমি? আবিদ, মার শরীরটা খুব একটা ভালো না। মার শরীরটা দ্রুত ফল করছে। ডাক্তার বলেছে যে স্টেবল হওয়াটা অনেক টাফ। কি হয়েছে ওনার? এখানকার ডাক্তাররা ঠিক বলতে পারছেন না। আমার মনে হয় মাকে ঢাকায় নিতে হবে। আবিদ, মা বারবার তোমার কথা জিজ্ঞেস করছেন, তোমাকে একবার দেখতে চাচ্ছেন। বাবু, তুমি কি একবার আসতে পারবে? মাকে তো ঢাকায় নিতে হবে। আমার পক্ষে মা কিভাবে একা ঢাকায় নিয়ে আসা সম্ভব না। তুমি ওনার খেয়াল রাখো। তুমি তাহলে আসবে না আবিদ? শেষে আসবে তুমি আবি, আগে কেন আসলে? মা সারা রাত গতকালকে ছটফট করেছে না, একটা তোমাকে দেখার জন্য, একটা তোমার মুখে মা ডাক শোনার জন্য। একটাবার মাকে মা ডাকলে কি হতো আবি? তুমি মা বলে কেন ডাকুনি? আমি তোমার মুখে মা ডাকা শুনে মা তো
কি হতো আমি? ছিল কে যেটা